তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটার ট্যাঙ্কি সেই ট্যাঙ্কির রড বাঁধা হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনারা ট্যাঙ্কির ওয়ালের রডগুলো খুব সহজভাবে খাড়া করবেন। এবং এই ট্যাঙ্কিটা আমি নিজেই করছি, তারপরও কিছু কিছু কাজ আমার কাছে ভালো হয়নি এবং কাজটা গ্রহণযোগ্য না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই কাজগুলো আমার মতো এইভাবে অবহেলা করে করবেন না, এতে হয়তো ট্যাঙ্কিটা রডগুলো সঠিকভাবে পেলে সিগনাল থাকতে পারে। এবং যে রডগুলো এখানে বাঁধা হয়েছে এবং কিভাবে বাঁধা হলো সব জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। আর সব থেকে সহজ উপায়ে যেটা ট্যাঙ্কির রড বাঁধা হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ট্যাঙ্কিতে কিছু কিছু রডের সমস্যা আছে, পরবর্তীতে আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে এই কাজগুলো অবশ্যই আপনারা ঠিকভাবে করবেন, যাতে আপনারা যে ট্যাঙ্কিটা করবেন সেই ট্যাঙ্কিটা যেন 100% সঠিক হয়। তো চলুন আমরা আজকে আপনাদের দেখাবো যে ট্যাঙ্কির ওয়ালের রডটা সহজভাবে বাঁধার উপায়টা কি এবং কিভাবে বাঁধলে এই ট্যাঙ্কির রডগুলো সহজভাবে খাড়া করা যায়। তো আপনারা এখন যে রডগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেজের উপরে যে রডটা দেখতে পাচ্ছেন 10 মিলি, এটা হচ্ছে ট্যাঙ্কির নিচের যে বাইন্ডার হবে সেই বাইন্ডারটা। তো এই বাইন্ডারটা এখানে আমি বাঁধছি বেজের রডের সাথে। অনেকে দেখা যায় সুতা বেঁধে তার সাথে মেন রডগুলো খাড়া করে, তো সেই ক্ষেত্রে কিন্তু সুতাটা আপনার সঠিক থাকে না, অনেক সময় অনেক রডে বেজে সুতাটা এদিক ওদিকে চলে যায়। সেই কারণে কিন্তু আমি এই রডটা প্রথমে তো বেঁধে নিয়েছি সুতার পরিবর্তে। এরপরে এই যে মেন রডটা দেখতে পাচ্ছেন, এই মেন রডটা আপনি এই রডের সাথে লাগায় কিন্তু বাঁধ দিলে আপনার মেন রডটা সঠিক থাকবে। এর পরবর্তী যে জিনিসটা আপনারা এখন দেখতে, এই যে রডের সাথে যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপগুলো আপনারা কখনোই রাখবেন না, এই ক্যাপগুলো কিন্তু অনেক ক্ষতিকারক জিনিস। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে মাটামগুলো লড়তেছে এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির মেন রডের ওয়ালের যে মাটাম, এই মাটামগুলো কিন্তু বেজের সঙ্গে বাঁধা দরকার। এখানে কিন্তু বাঁধা হয় নাই, যাই হোক যে কারণে হোক বাঁধা হয় নাই। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই বাঁধবেন। আর এগুলো হচ্ছে ট্যাঙ্কির মেন রড, এই মেন রডগুলো 10 ইঞ্চি সেন্টার সেন্টার আছে এবং এর মাঝে যে ছোটো রডগুলো দেখছেন এগুলো টপ রড। এই 10 ইঞ্চির মাঝখানে এই টপ রডগুলো দিলে পারে আপনার ট্যাঙ্কের রড বাঁধা সঠিক হবে। তো এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যাঙ্কের ওয়ালের যে বেটার থাকে সেই বেটারের রডগুলো। এই বেটারের রডগুলো কিন্তু সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে, বেটারের রডগুলো কিন্তু আপনার বেজের রডের সাথে মিল থাকার দরকার ছিল। এখানে দেখুন বেজের রডের থেকে বেটারের রডগুলো কিন্তু উঁচা হয়ে আছে। তো যাই হোক, আপনারা এগুলো বেটারের রডগুলো বেজের সাথে মিল করে বাঁধবেন। তো দেখা হবে নতুন ভিডিও।